ক্যামাক স্ট্রিটে একটি বহুতলে আগুন, 12C ক্যামাক স্ট্রিটে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। ক্যামাক স্ট্রিটে একটি বহুতলে আগুন, 12C ক্যামাক স্ট্রিটে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ করছে দমকলের 4টি ইঞ্জিন। ক্যামাক স্ট্রিটের একটি ফ্ল্যাটে আগুন লাগে, ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন লাগার পর এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন লাগার ঘটনা, 12C ক্যামাক স্ট্রিটের একটি ফ্ল্যাটে আগুন লাগে। কিছুক্ষণ আগে আগুন লাগার খবর প্রকাশ্যে আসে, দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সুশোভন ভট্টাচার্য। সুশোভন, আগুনের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি? আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, আগুন নিয়ন্ত্রণে এসছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে 10তলা বহুতল রয়েছে তার মূলত দ্বিতীয় তলেই কিন্তু প্রথমে আগুন দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে তারা ধোঁয়া দেখতে পান এখানকার যারা স্থানীয়রা, এবং তারপরে কিন্তু তারা তৎক্ষণাৎ দমকলকে খবর দেয়। 8:30 নাগাদ আগুন লাগে, দমকল কিছুক্ষণ এসেই কিন্তু আগুন আয়ত্ত আনতে সক্ষম হয়েছে। এবং মূলত যারা এখানকার বাসিন্দা তারা কিছুটা আতঙ্কে রয়েছেন, তার একটা কারণ যেহেতু আগুন 2তলায় লাগলেও কিন্তু 6তলা পর্যন্ত ধোঁয়া দেখা যায়, কিছুটা আতঙ্কে। এবং অবশ্যই পাশে কি পেট্রোল পাম্প রয়েছে সেটা কিন্তু আতঙ্কের। আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনারা কোন জায়গাটা মূলত ধোঁয়া দেখেছিলেন, কি হয়েছে? ধোঁয়া দেখেছি সিঁড়িতে, সিঁড়িতে নামার সময় সবাই সেখানে মূলত কি আছে? ধোঁয়া দেখিনি, জাস্ট আগুনও দেখেছি, ধাউ ধাউ করে জ্বলছে। দরজাটা খোলা ছিল আর কিছু দেখিনি। আপনারা কি কিছুটা হলো টেনশনে? হ্যাঁ, টেনশন তো হয়েছে নিশ্চয়ই। টেনশন না হলে হয় দাদা? টেনশন হয়েছে প্রচুর। স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কিত বোধ করছিলেন, এবং পাশে যেহেতু পেট্রোল পাম্প রয়েছে সেখানেও কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল, যদি এখন আগুন নিয়ন্ত্রণে। ধন্যবাদ সুশোভন। ক্যামাক স্ট্রিটে একটি বহুতলে আগুন, 12C ক্যামাক স্ট্রিটে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ করছে দমকলের 4টি ইঞ্জিন। ক্যামাক স্ট্রিটের একটি ফ্ল্যাটে আগুন লাগে, ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন লাগার পর এই মুহূর্তে দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ক্যামাক স্ট্রিটের বহুতলে আগুন লাগার ঘটনা, 12C ক্যামাক স্ট্রিটের একটি ফ্ল্যাটে আগুন লাগে। কিছুক্ষণ আগে আগুন লাগার খবর প্রকাশ্যে আসে, দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন সুশোভন ভট্টাচার্য। সুশোভন, আগুনের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি? আগুন কি নিয়ন্ত্রণে? দেখো, আগুন নিয়ন্ত্রণে এসছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে 10তলা বহুতল রয়েছে তার মূলত দ্বিতীয় তলেই কিন্তু প্রথমে আগুন দেখতে পাওয়া যায়। প্রাথমিকভাবে তারা ধোঁয়া দেখতে পান এখানকার যারা স্থানীয়রা, এবং তারপরে কিন্তু তারা তৎক্ষণাৎ দমকলকে খবর দেয়। 8:30 নাগাদ আগুন লাগে, দমকল কিছুক্ষণ এসেই কিন্তু আগুন আয়ত্ত আনতে সক্ষম হয়েছে। এবং মূলত যারা এখানকার বাসিন্দা তারা কিছুটা আতঙ্কে রয়েছেন, তার একটা কারণ যেহেতু আগুন 2তলায় লাগলেও কিন্তু 6তলা পর্যন্ত ধোঁয়া দেখা যায়, কিছুটা আতঙ্কে। এবং অবশ্যই পাশে কি পেট্রোল পাম্প রয়েছে সেটা কিন্তু আতঙ্কের। আপনাকে জিজ্ঞাসা করবো যে আপনারা কোন জায়গাটা মূলত ধোঁয়া দেখেছিলেন, কি হয়েছে? ধোঁয়া দেখেছি সিঁড়িতে, সিঁড়িতে নামার সময় সবাই সেখানে মূলত কি আছে? ধোঁয়া দেখিনি, জাস্ট আগুনও দেখেছি, ধাউ ধাউ করে জ্বলছে। দরজাটা খোলা ছিল আর কিছু দেখিনি। আপনারা কি কিছুটা হলো টেনশনে? হ্যাঁ, টেনশন তো হয়েছে নিশ্চয়ই। টেনশন না হলে হয় দাদা? টেনশন হয়েছে প্রচুর। স্বাভাবিকভাবেই যথেষ্ট আতঙ্কিত বোধ করছিলেন, এবং পাশে যেহেতু পেট্রোল পাম্প রয়েছে সেখানেও কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল, যদি এখন আগুন নিয়ন্ত্রণে। ধন্যবাদ সুশোভন।